রাতারাতি সব এরকম সতীর ছেলে হয়ে গেল কি করে? মরার ভয়ে? ঘুষ নিয়ে ফাইলে সই করা মানেই তো রাস্তায় লাশ পড়ে থাকবে। ঘুষ না নিলেও সেটাই হবে। ওই লোকটা যে ফর্মুলায় কাজ করছে আমাদের সেই একই ফর্মুলায় কাজ করতে হবে। যারা ঘুষ নিতে চাইছে না তাদের দু চারটাকে নামিয়ে দাও, বাকিরা আপনা আপনি আগে সিস্টেমে চলে আসবে। নমস্কার ব্যানার্জি বাবু। কি ব্যাপার? এতদিন মাঠের বাইরে ছিলাম তাই যে যার মতো খেলে গেছে, তাই এবার ধরাছুরা পড়ে মাঠে নেমে পড়লাম চৌকা ছক্কা মারার জন্যে। দেখুন তো কিছু ফালতু গন্ডগোলে হাসপাতালটা বন্ধ হয়ে পড়ে আছে। ফেয়ারওয়েতে কাজ করুন, কোনো গন্ডগোল হবে না। বজযাত্রা আর কবে ফেয়ারওয়ে ট্রফি পেয়েছে ব্যানার্জি বাবু? হাসপাতালটা খোলার ব্যবস্থা করতে হবে। 3 লাখ আছে, টাকাটা ফেরত নিয়ে যান। 30 লাখ টাকা দিলেও এই ফাইলে আমি সই করতে পারবো না। আপনাদের এই সতীপনা দেখলে না গা জ্বলে যায়। এর আগে আগে যারা আমার ফাইল ফেরত পাঠিয়েছে তারা প্রত্যেকে মরেছে, কেউ রাস্তায়, কেউ বাথরুমে, কেউ লিফটে। নিউজ টিউজ দেখেন না নাকি? ঘরে টিভি নেই? একটা প্লাজমা পাঠিয়ে দেবো। দেখুন আমার যা বলার তা আমি আপনাকে বলে দিয়েছি। আপনি তো আজকে ক্যালকাটা ক্লাবে ডিনার করতে যাবেন, ওখানে অনেক জায়গা আছে আপনাকে মারার। কিরে পারবি না একটা ভালো জায়গা খুঁজে বার করতে? সই করুন, সই করুন। কেন অল্প বয়সে বউটাকে বিধবা করার রিস্ক নেবেন? পরে কে হাত ধরে টানাটানি করবে? হ্যাঁ এবার আপনি নিশ্চিন্তে ডিনারে যেতে পারেন, কোনো অ্যান্টাসিড লাগবে না। সই করে মরলে এই 3 লাখ টাকা আমার ফ্যামিলির কাজে আসবে।